আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এইচএসসি 2021 সালে পরীক্ষা দিতে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে, যার বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান। বিষয় করেছে 117, অ্যাসাইনমেন্টের নাম্বার হচ্ছে 03, মানে 3 নম্বর অ্যাসাইনমেন্ট। শিরোনামে তোমরা লিখে দেবে সমাজ জীবনে সমাজ কাঠামো, সামাজিক স্তর বিন্যাস ও সামাজিক নিয়ন্ত্রণ। এটি হচ্ছে তোমাদের শিরোনাম। চলো তাহলে প্রশ্ন এবং এর উত্তরটা দেখে নেই। তোমাদের প্রশ্নটি এসেছে চতুর্থ অধ্যায় থেকে, সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। তারপরে আছে আমাদের অ্যাসাইনমেন্ট যে নিয়ন্ত্রণের ভূমিকা। নির্দেশনায় বলা হচ্ছে যে উদাহরণসহ সমাজ কাঠামোর ধারণা ও সমাজ কাঠামোর তিনটি উপাদান উপস্থাপন। তো আমরা তিনটি উপাদান উপস্থাপন করব। খ নম্বরে বলছে সামাজিক স্তর বিন্যাসের ধারণা, উদাহরণসহ এখানে 2 মার্ক আছে। গ নম্বরে বলছে সমাজ কাঠামো এবং সামাজিক স্তর বিন্যাসের 4টি পারস্পরিক সম্পর্ক, এখানে 4 মার্ক। ঘ নম্বরে বলছে সামাজিক নিয়ন্ত্রণের ধারণা, এখানে 2 মার্কের জন্য বলা আছে। ও নম্বরে বলছে সামাজিক নিয়ন্ত্রণের 4টি বাহনের বর্ণনা, এটি হচ্ছে আমাদের 4 মার্কের জন্য। মোট হচ্ছে আমাদের 16 মার্ক। চলো তাহলে এই উত্তরগুলো খাতায় আমরা কীভাবে লিখবো দেখে নেই। শুরুতেই খাতাতে আমরা লিখে নেব সমাজ জীবনে সমাজ কাঠামো, সামাজিক স্তর বিন্যাস ও সামাজিক নিয়ন্ত্রণের ভূমিকা। তারপরে ক নম্বরের উত্তর, সমাজ কাঠামোর ধারণা ও উপাদান ব্যাখ্যা। সমাজ বিজ্ঞানে সমাজ কাঠামো মৌলিক প্রত্যয় হিসেবে বিবেচিত। সমাজ কাঠামো ছাড়া সমাজের সামগ্রিক ধারণা তথা সমাজ ব্যবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। তাই বলা যায় সমাজ কাঠামো হলো সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। সহজ ভাষায় সমাজ কাঠামো হলো যে ব্যবস্থার ওপর ভিত্তি করে সমাজ কাঠামো গড়ে ওঠে। তাই যারা প্রথম সমাজ কাঠামোর ধারণা ব্যবহার করেন, হার্বার্ট স্পেন্সার তাদের অন্যতম। তিনি সমাজ কাঠামোর সংজ্ঞা দিতে গিয়ে জৈব কাঠামো, বিবর্তন ইত্যাদি জীববিদ্যার ব্যবহৃত ধারণা সাহায্য নেন। পরবর্তীকালে অনেক সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানীগণ সমাজ কাঠামোর সংজ্ঞা দিতে সচেষ্ট হয়েছেন, কিন্তু তবুও এ বিষয়ে মতনৈক্য প্রতিষ্ঠিত হয়নি। ইংরেজ সামাজিক নৃবিজ্ঞানী ইয়ার্ডক্লিফ ব্রাউন ব্যক্তিকে ব্যক্তিত্বের সব সম্পর্কেই সমাজ কাঠামোর অঙ্গ হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, সমাজ কাঠামো পাঠের সময় আমরা একটি নির্দিষ্ট সময়ে কিছু সংখ্যক মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন সূত্র হিসেবে বিদ্যমান প্রকৃত সম্পর্কের বাস্তব অবস্থানটিকে অনুধাবন করতে চাই। অনেক সমাজবিজ্ঞানী সমাজের কাঠামোগত রূপকে সমাজ কাঠামো হিসেবে আখ্যায়িত করেন। অন্যদিকে সমাজবিজ্ঞানী মরিস গ্রিন্সবার্গ সমাজ কাঠামোকে সমাজ অভ্যন্তরস্থ মুখ্য গোষ্ঠী ও প্রতিষ্ঠানসমূহের যৌগ হিসেবে দেখেছেন। তার এ সংজ্ঞায় বিমূর্ত সামাজিক সম্পর্ক ও তার সাথে সম্পর্কিত সামাজিক গোষ্ঠীসমূহ পারস্পরিক সম্বন্ধের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অস্ট্রিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ সামাজিক নৃবিজ্ঞানী এসএফ নাদেল সামাজিক ভূমিকার ধারণা ব্যবহারের মাধ্যমে সমাজ কাঠামোর একটি সীমিত সংজ্ঞা দেন। তার ভাষায় বাস্তব জনসমষ্টি ও তার আচরণ থেকে বিমূর্ত করে বিভিন্ন ধরনের ভূমিকা পালনরত ব্যক্তির মধ্যে ভূমিকাগত পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে যে সম্পর্কের বিন্যাস অথবা ব্যবস্থা পাওয়া যায় সেটি সমাজ কাঠামো। সমাজ কাঠামোর উপাদান। সমাজ কাঠামোর সমাজের নানাবিধ উপাদান দ্বারা গঠিত। সেফারের মতে সমাজ কাঠামোর উপাদানগুলো হলো মর্যাদা, সামাজিক ভূমিকা, গোষ্ঠী, সামাজিক নেটওয়ার্ক ও প্রযুক্তি, সামাজিক প্রতিষ্ঠান ইত্যাদি। সমাজ কাঠামোর নিম্নলিখিত প্রধান প্রধান উপাদান বিদ্যমান। তোমাদের কিন্তু এখানে তিনটা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, তোমরা তিনটা নিয়ে আলোচনা করবে। সামাজিক প্রাণী, প্রথমে আসলে এক নম্বরে সামাজিক প্রাণী। সমাজ কাঠামোর মৌলিক উপাদান সমাজ, আর সমাজ গঠিত হয় সামাজিক মানুষ নিয়ে। সামাজিক মানুষ জন্মের পর সমাজের কাছ থেকে প্রয়োজনীয় আচার আচরণ, রীতিনীতি, আদর্শ, মূল্যবোধ শিক্ষা লাভ করে থাকে। সমাজ বহির্ভূত কোনো মানুষ নিয়ে সমাজ কাঠামো অধ্যয়ন করে না। প্রত্যেক মানুষেরই সমাজে একটা অবস্থান বা ভূমিকা আছে, আর মানুষের এই অবস্থানের জন্যই তাকে সামাজিক জীব বলা হয়। ব্যক্তির সামাজিক আচার আচরণ, ভূমিকা, আদর্শ, ভূমিকা, মূল্যবোধ, মর্যাদা ইত্যাদি বৈশিষ্ট্যের কারণে ব্যক্তি অথবা মানুষ সামাজিক জীব হিসেবে গণ্য হয়। স্থায়ী ও অস্থায়ী প্রতিষ্ঠান। সমাজ
কতগুলো প্রতিষ্ঠান নিয়ে গঠিত। এই প্রতিষ্ঠানগুলো স্থায়ী কিংবা অস্থায়ী হয়ে থাকে। স্থায়ী সংগঠনগুলো সমাজের মানুষকে রক্ষা করার জন্য গড়ে ওঠে, এছাড়া মানুষ তার প্রয়োজনে মেটানোর জন্য সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে তোলে। সমাজে কোনো ব্যক্তি যদি সমাজের বহির্ভূত কাজ করে, তবে তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সংগঠন বা প্রতিষ্ঠানের হাতে থাকে। এরপরে আছে সামাজিক প্রথা বা প্রতিষ্ঠান। প্রতিটি সমাজে কতগুলো রীতিনীতির বেড়াজালে আবদ্ধ। পৃথিবীর প্রতিটি বিষয়ই সুনির্দিষ্ট নিয়মে অনুযায়ী আবর্তিত, তেমনি সমাজও বিভিন্ন তথা বিভিন্ন প্রথা অনুযায়ী অগ্রসর হয়। সুতরাং সমাজের মধ্যে যে সমস্ত নিয়ম কানুন প্রথা রীতি থাকে তা সমাজ কাঠামোর উপাদান হিসেবে বিবেচিত। এরপরে আমরা দেখব খ নম্বর, সামাজিক স্তর বিন্যাসের ব্যাখ্যা। সামাজিক স্তর বিন্যাস সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। ভূতত্ত্বের স্ট্যাটাস প্রত্যয়টি মাটি বা শিলার বিভিন্ন স্তর বোঝাতে ব্যবহৃত হয়। ভূতত্ত্বের এই বিষয়টি সমাজের উঁচু নিচু বিভিন্ন শ্রেণী বা মর্যাদার মানুষকে বোঝাতে সমাজবিজ্ঞান গৃহীত হয়েছে। প্রত্যয়টিকে সিঁড়ি বা ধাপের সাথে তুলনা করা যেতে পারে। স্তরবিন্যাস বলতে বোঝায় যেখানে স্তরগুলো সজ্জিত বা বিন্যস্ত। অতএব সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণীর উঁচু নিচু অবস্থান বা বিন্যাস ব্যবস্থা। অন্যভাবে বলা যায়, সামাজিক স্তরবিন্যাস হচ্ছে এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে সমাজে ব্যক্তি ও গোষ্ঠীকে মর্যাদা, শ্রেণী ও অন্যান্য কতগুলো বৈশিষ্ট্যের প্রেক্ষিতে বিভিন্ন স্তরে বিন্যস্ত হয়। সমাজবিজ্ঞানী অকবার্ন ও নিমকফ সামাজিক স্তরবিন্যাসকে নিয়ন্ত্রিত অসমতা হিসেবে চিহ্নিত করেছেন। তাদের মতে, যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি ও গোষ্ঠী কম বা বেশি স্থায়ী ভেদাভেদ হয় তাই সামাজিক স্তরবিন্যাস। তো তোমাদের এই ইংলিশ অংশটা দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট লিখে দেবে। অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস হলো একটি নির্দিষ্ট জনসমষ্টির উপর চাপিয়ে দেওয়া মানুষের উঁচু নিচু ভেদাভেদ। জার্মান দার্শনিক কার্ল মার্ক্সের মতানুসারে অর্থনীতির মানদণ্ডের সমাজে মানুষের যে ভেদাভেদ সেটাই সামাজিক স্তরবিন্যাস, অথবা উৎপাদনের উপকরণের মালিক কানার ভিত্তিতে মানুষের যে ভেদাভেদ সেটাই সামাজিক স্তরবিন্যাস। আমেরিকান সমাজবিজ্ঞানী মেরিল তার সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থে সামাজিক স্তরবিন্যাস সংজ্ঞার বলেন, কোনো গোষ্ঠী যদি অন্যদের তুলনায় ভালো সুযোগ, চাকরি, ক্ষমতা ইত্যাদি বেশি মাত্রায় ভোগ করে তাই সামাজিক স্তরবিন্যাস। উপরের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে বলা যায়, সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক ও অন্যান্য সুযোগ সুবিধার ভিত্তিতে সমাজে বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা যায়। সামাজিক স্তরবিন্যাস হলো সমাজের ভেদাভেদ চিত্র। সমাজের বিভিন্ন উপাদানের ভিত্তিতে সমাজের মানুষের সাথে মানুষের যে পার্থক্য মূলত তাই সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাস নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপরে উল্লেখ করা যায়। সামাজিক স্তরবিন্যাস সামাজিক ব্যাপার, প্রাকৃতিক নয়। দুই, সমাজের স্তরবিন্যাস লক্ষ্য করা যায় যদিও এর ধরন সমাজে ভেদে ভিন্ন হয়ে থাকে। তিন, স্তরবিন্যাস বিভিন্নমুখী হয়ে থাকে। চার, সংস্কৃতি স্তরবিন্যাসকে প্রতিফলন করে। পাঁচ, স্তরবিন্যাসকে একটি সার্বজনীন ঘটনা হিসেবে চিহ্নিত করা যায়। ছয়, সামাজিক স্তরবিন্যাস সামাজিক মান ও রীতির নিয়ামক। এরপর আছে আমাদের গ নাম্বার, সমাজ কাঠামো এবং সামাজিক স্তরবিন্যাসের পারস্পরিক সম্পর্ক। সমাজ কাঠামো বলতে সমাজের গঠন প্রণালীকে বোঝায়। সমাজবদ্ধ মানুষের পারস্পরিক সম্পর্ক ব্যক্তির সঙ্গে বিভিন্ন দল ও অনুষ্ঠান প্রতিষ্ঠান সম্পর্ক সহ সকল ধরনের সামাজিক সম্পর্কের ভিত্তিকেই সমাজ কাঠামো গড়ে ওঠে। প্রকান্তরে সামাজিক স্তরবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ, সম্পদ, মেধা, বংশ, শিক্ষা, বয়স, পেশা, লিঙ্গ, ক্ষমতা ইত্যাদি ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। তো এখানে দিয়ে দিছে আমাদের নিম্নে সমাজ কাঠামো এবং সমাজ স্তরের পারস্পরিক সম্পর্কেও দেখানো হলো। এক, জীবনযাত্রার মান। জীবনধারার পরিবর্তনের কারণেই সমাজে সামাজিক গতিশীলতার গতি অব্যাহত থাকে। বস্তুত সমাজ ব্যবস্থার মধ্যে নিহিত থাকে সামাজিক গতিশীলতার মূল কারণ। তবে সমাজ জীবনে বহির্ভূত উপাদান বা কারণসমূহের কার্যকারিতাও এক্ষেত্রে কম বেশি থাকে। কাজের সামর্থ্য, অনেক সময় দেখা যায় উচ্চ স্তরে অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে অনেকে নানা কারণে সংশ্লিষ্ট স্তরের সাথে সামঞ্জস্যতাপূর্ণ কাজকর্ম সম্পাদন করতে সক্ষম বা সফল হয় না। এরকম পরিস্থিতিতে তাদের সামাজিক মান মর্যাদাহানি ঘটে এবং তারা সামাজিক স্তর গতিশীলতার নিম্ন স্তরে অবনীত হয়।
জীবনযাত্রার রীতি সমাজে অপেক্ষাকৃত নিম্ন স্তরে মানুষের অপেক্ষাকৃত উচ্চ স্তরে উপনীত হওয়ার উদ্দেশ্যে উচ্চতর স্তরভুক্ত ব্যক্তিবর্গের আচার ব্যবহার রীতিনীতি প্রভৃতি জীবনযাপনের রীতি অনুকরণের আগ্রহী হতে পারে। তো এইটুকু পুরোটাই লিখে দিতে হবে। তারপর 4 নম্বরে আছে আমাদের শ্রম বিভাগের মাত্রা। কোনো জাতি বা গোষ্ঠীকে শ্রম বিভাজনের মাত্রা সামাজিক গতিশীলতাকে প্রভাবিত করে থাকে। শ্রম বিভাজন যদি উন্নত মানের হয় তাহলে এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে গমনের সুবিধা সীমাবদ্ধ হয়ে পড়ে। সামাজিক পরিবর্তনের হার বিপ্লবের মতো দ্রুত সামাজিক পরিবর্তনের উপাদান উলম্ব সামাজিক গতিশীলতার ক্ষেত্রে সহায়তা হয়। বিপরীত দিকে প্রযুক্তিগত উপাদানে পরিবর্তনের সুযোগ সেখানে কম, সেখানে সামাজিক গতিশীলতার সম্ভাবনাও কম। 9 নম্বরে বলছে সামাজিক নিয়ন্ত্রণের ব্যাখ্যা। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের সদস্য হিসেবে প্রতিটি ব্যক্তির কতগুলো ভূমিকা ও কর্তব্য থাকে। সমাজে বসবাসকারী অধিকাংশ মানুষ সামাজিক নিয়মকানুন মেনে চলে, বিধায় সামাজিক ভারসাম্য বা সামাজিক সংহতি রক্ষা সম্ভব হয়। কিন্তু ব্যক্তি সবসময় সামাজিক নিয়মকানুন দ্বারা পরিচালিত হয় না বা সবসময় যুক্তিযুক্তভাবে আচরণ করে না হবে এখানে একটা কথা। বস্তুত সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ ব্যক্তিকে সমাজ স্বীকৃতি রীতিনীতির মাধ্যমে আচরণ করতে বাধ্য করে এবং তাকে সমাজে বসবাস করার উপযোগী করে তোলে। সমাজবিজ্ঞানী টিবি বটোমো বলেন, সমাজ জীবনে ব্যক্তির কিংবা গোষ্ঠীর আচরণ দুইভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। বল প্রয়োগের দ্বারা সমস্ত বাহাই বাধ্যতামূলক আচরণের নিয়ম হিসেবে কম বেশি মান্য করতে প্রস্তুত এমন মূল্যবোধ ও নীতিমাল্যের প্রতিষ্ঠানের মাধ্যমে। দ্বিতীয়টির ক্ষেত্রেই সমাজবিজ্ঞানীরা সামাজিক নিয়ন্ত্রণ পরিভাষাটি ব্যবহার করে থাকেন। এতে বৃহত্তর সমাজে অখণ্ডতাকে অটুট রাখতে সমাজবোধ ও নীতিবোধের কাছে আবেদনের মাধ্যমে ব্যক্তিকে ব্যক্তিত্বে ও এবং গোষ্ঠীকে গোষ্ঠীত্বে দ্বন্দ্ব সংঘাতে নিরসন অথবা উত্তেজনা প্রশমন করতে চাওয়া হয়। হাঙ্গেরি সমাজবিজ্ঞানী কার্ল ম্যানহেইম সামাজিক নিয়ন্ত্রণকে দুই ভাগে ভাগ করেছেন। ক প্রত্যক্ষ সামাজিক নিয়ন্ত্রণ, খ পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ। প্রত্যক্ষ সামাজিক নিয়ন্ত্রণের একটু বর্ণনা দিয়ে দিবে। এ ধরনের সামাজিক নিয়ন্ত্রণ কোনো প্রতিষ্ঠানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, যেমন পুলিশ, আদালত ও জেলখানা ইত্যাদি প্রতিষ্ঠান সামাজিক নিয়ন্ত্রণের প্রত্যক্ষ ভূমিকা পালন করে থাকে। পরোক্ষ নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতা দ্বারা হয়ে থাকে। তাই পরোক্ষ সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা সামাজিক আদর্শ, মূল্যবোধ, সংস্কৃতি, শিক্ষা ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকে। এছাড়াও আরও কয়েক প্রকার সামাজিক নিয়ন্ত্রণ রয়েছে, যেমন আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক ভারসাম্য বজায় রাখার জন্য সৃষ্ট আইন কানুন, সরকার ইত্যাদি হচ্ছে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ। আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ কতগুলো বিশ্বাস, আচার অনুষ্ঠান, লোকাচার, লোকরীতি ইত্যাদির মাধ্যমে ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণ বলে। উদ্দেশ্যমূলক সামাজিক নিয়ন্ত্রণ বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে সমাজস্থ ব্যক্তির আচরণ নিয়ন্ত্রণকে উদ্দেশ্যমূলক সামাজিক নিয়ন্ত্রণ বলে। সমাজ সহজাত সামাজিক নিয়ন্ত্রণ, সহজাত গুণ যেমন অত্যাচারীর প্রতি ঘৃণা, বিপদের সময় সহানুভূতি, অন্যায়ের প্রতি ঘৃণা, ন্যায়ের প্রতি আগ্রহ, সত্যের প্রতি সমর্থন ইত্যাদির মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ করাকে সমাজাত সামাজিক নিয়ন্ত্রণ বলে। এরপরে আমাদের লাস্ট টপিক হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ। সমাজ জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মানুষের পারস্পরিক সম্পর্কের মাঝে শৃঙ্খলা থাকা প্রয়োজন। এ প্রয়োজন মেটাতেই সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতিটি সমাজে প্রচলিত থাকে। সামাজিক নিয়ন্ত্রণের মূলত দুটি মাধ্যম, একটা হচ্ছে আনুষ্ঠানিক, আরেকটি হচ্ছে অনানুষ্ঠানিক হতে পারে। আদিম ও ঐতিহ্যবাহী সমাজে সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এ মাধ্যমের গুরুত্ব সর্বাধিক। অপরপক্ষে বিধিবদ্ধ আইন, বিচার ও প্রশাসনিক ব্যবস্থা, ব্যবসায় ইত্যাদি আনুষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে স্বীকৃতি। এখানে আসতে আছে আমাদের পরিবার। সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান হিসেবে শিল্পকলা ও সাহিত্য, শিল্পকলা ও সাহিত্যের মাধ্যমে শিল্পী যেমন সমাজ জীবনের নানা দিক তুলে ধরেন, তেমনি সঙ্গীতের মাধ্যমে সামাজিক নানা অসঙ্গতিকে তুলে ধরা সম্ভব। ফলে শিল্পকলা ও সাহিত্যের মাধ্যমে মানুষের আবেগ ও চেতনা জাগ্রত হয়। শিক্ষা সামাজিক নিয়ন্ত্রণের আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো শিক্ষা। শিক্ষা মানুষকে ন্যায় অন্যায়, ভালো মন্দের ভেদাভেদ শেখায় এবং তার পরিবার ও সামাজিক আদর্শ মূল্যবোধ সম্পর্কে সচেতন করে তোলে। ধর্ম সামাজিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি ধর্মই সর্বজনীন আবেদন থাকে যা মানুষকে ন্যায়ের পথে এগিয়ে নিয়ে যেতে এবং অন্যায় থেকে দূরে থাকতে উৎসাহ যোগায়। বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবাহ মানুষের সামাজিক জীবনে অনেকখানি নিয়ন্ত্রণ করতে সক্ষম। লোকাচার ও লোকরীতি প্রতিটি সমাজে সংঘ
বদ্ধরূপে বসবাসকারী নিজস্ব একটি আচার আচরণ দ্বারা গঠিত গড়ে ওঠে। সমাজের এ ধারার এ সাধারণ রীতিগুলোই লোকাচার। লোকাচার মানে না চললে অনেক ক্ষেত্রেই সমাজে নিন্দা বা ভর্ৎসনা মুখোমুখি হতে হয়। অন্যদিকে সমাজে লোকাচারগুলো যখন অবশ্য পালনীয় রূপে স্বীকৃতি পায় তখন এগুলো লোকরীতিতে পরিণত হয়। গোষ্ঠী ও সামাজিক জীবনের নীতি নৈতিক সূত্র তথা লোকরীতি মানুষের সমাজ জীবনকে যথেষ্ট প্রমাণে প্রভাবিত করে, যার দ্বারা মানুষের সামাজিক আচার আচরণ নিয়ন্ত্রণ হয়। এই ছিল তোমাদের পুরোপুরি অ্যাসাইনমেন্টের উত্তরটি। আশা করি তোমাদের এই উত্তরটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে ভিডিওটি এবং পরবর্তীতে অ্যাসাইনমেন্ট খুব দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী অ্যাসাইনমেন্টের উত্তরে।